লক্ষীর ভান্ডারে একদিকে আমাদের সরকার যখন 1000 টাকা করে দিচ্ছেন মহিলাদের, ঠিক তখন আধারের সঙ্গে প্যান কার্ড সংযোগের নামে 1000 টাকা করে নিয়ে যাচ্ছে মোদি সরকার। পথশ্রী রাস্তাশ্রী কাছে 3500 কোটি টাকা খরচ হচ্ছে। এই কাজে 10 পয়সার অবদান নেই কেন্দ্রীয় সরকারের। নবজোয়ান নামক জনসংযোগ কর্মসূচিতে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলায় এসে কেন্দ্রের বঞ্চনা এবং ভূমিকার প্রতিবাদে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার থেকে দক্ষিণ দিনাজপুর জেলায় আসেন তিনি। এ জেলার কুশমন্ডি ব্লকে আসেন তিনি এবং এলাকা বিখ্যাত মুখাবা মুখোশ পরে অভিষেককে ঘিরে আগমন ও স্বাগত অনুষ্ঠান চলে। এরপর হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে হয় জনসভা। এরপরই বালুরঘাট ব্লকের খাঁপুরে তেভাগা আন্দোলনের শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন এবং পরিদর্শন কর্মসূচি সামিল হন তিনি। সেখান থেকে পার্শ্ববর্তী পতিরাম চৌরঙ্গিতে আরেকটি সভা করেন অভিষেক। সন্ধ্যায় তিনি তপন ব্লকের গোফানগর গ্রাম পঞ্চায়েতের চকসাতিহারে একটি চা চক্রে সামিল হন। দণ্ডিকাণ্ডে সেই তিন আদিবাসী মহিলা গ্রামের ঠিক পাশে এই কর্মসূচি বেশ ইতিবাচক প্রভাব ফেলে মানুষের মধ্যে। পরে তিনি গঙ্গারামপুর স্টেডিয়ামে অধিবেশনে সামিল হন। জনসভা থেকে অভিষেক কেন্দ্র সরকারকে কটাক্ষ করে বলেন তৃণমূল যা বলে তা করে। তিনি তৃণমূলকে ডিভিডির সঙ্গে তুলনা করেন, বলেন ডিভিডি ক্যাসিং যন্ত্রে ঢোকালে ছবিও দেখা যায় কথাও শোনা যায়, কিন্তু বিজেপি ভাঙা টেপ রেকর্ডার। ক্যাসেট ঢোকালে কথা শোনা যায়, ছবি বা কাজ দেখা যায় না। এরপরই তার আক্রমণ বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। তিনি বলেন সাত দিন ধরে বাইরে রয়েছে দলের কাজে, দুমাস ধরে তার এই কর্মসূচি চলবে, কিন্তু এ জেলার ছটি বিধানসভার ছ রাত কাটানোর ক্ষমতা নেই সুকান্তবাবুর। এরপরই তিনি কেন্দ্র সরকারকে আক্রমণ করে বলেন কালো টাকা ধ্বংস হয়েছে বলে নরেন্দ্র মোদীজি যতই দাবি করুক এখনো তা ধ্বংস হয়নি। গত এক বছরে 32,000 কোটি কালো টাকা জমা হয়েছে সুইস ব্যাংকে, সেই টাকা এদেশ থেকে লুট করে নিয়ে গেছে মোদীজির বন্ধুরা। পাশাপাশি তিনি পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়েও কেন্দ্রকে দায় করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার সহ প্রকল্পগুলোকে তুলে ধরেন তিনি। যেভাবেই হোক আবাস যোজনায় 100 দিনে কাজের টাকা দিল্লি থেকে আনবেন বলে মানুষকে আশ্বস্ত করেন। কেন্দ্রে বিজেপি সরকারকে হাঁটুতে মানুষ ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। এদিকে হরিরামপুরের জনসভা থেকে প্রথমে ব্যালট পেপার বিলিতে সাময়িক উত্তেজনা দেখা দিলেও তারপরে মিটে যায়। এর মধ্যে 10 পয়সার অবদান কেন্দ্র সরকারের নেই। 10 পয়সার এই রাস্তা শ্রী পথশ্রী প্রকল্পে 3,500 কোটি টাকা খরচা হয়েছে, এর মধ্যে চারানার অবদান নরেন্দ্র মোদী সরকারের নেই। আবাসের টাকাও এরা বন্ধ করে রেখেছে। আমি কোথা দিয়ে যাচ্ছি, আমরা লড়াই করব, আমরা চেষ্টা করব সর্বশক্তি প্রয়োগ করে এই লড়াইকে সর্বাত্মক করে দিল্লির মুখ থেকে আগামী দিনে বাংলার পাওনা ছিনিয়ে আনতে। কিন্তু যদি এরা তাও না দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে বাংলার মানুষকে পাতে মারা যাবে না। বাংলার মানুষের যা দরকার, যা প্রয়োজন, ঘর, কল, রাস্তা আমরা আগামী দিন করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। আগে আমরা আন্দোলন করব, আমাদের ন্যায্য অধিকারের টাকা আমরা ছিনিয়ে আনার চেষ্টা করব, তারপর যদি না দেয় আমরা কারোর কাছে মাথা মত করব না, আমরা নিজেরা তৈরি করে দেখিয়ে দেব যে বাংলা যা করতে পারে, বাংলা যা বলে বাংলা তা করে। তাহলে আপনারা আগামী দিন সমর্থন করবেন তো এই প্রয়াসকে? হাত তুলে বলুন।